বন্ধুরা মিস্টার মিসেস কুকিয়ারে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে আসতে চলেছি তো অবশ্যই দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা খুব তাড়াতাড়ি আর ঝটপট যাতে বাড়িতে বানিয়ে নিতে পারো এই রকম ধরনের একটা রেসিপি সেই রকম ধরনের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আর যারা ডিম খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না আজকে কিন্তু দুর্দান্ত সাথে রেসিপিটা ডিম দিয়ে আর যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে দেয় তার জন্যে করে হবে দেখতে থাকো তোমরা এই নতুন জন্য ভিডিওটা আজকের রেসিপি পোস্ত দিয়ে ডিম ভুজিয়া পোস্ত ডিম ভুজিয়া চলো দেখে নি আজকে এই দুর্দান্ত স্বাদের রেসিপি চলো দেখতে থাকো আর কথা বেশি না হলে রেসিপিটা আরম্ভ করি রেসিপিটার জন্য এখানে আমরা যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এখানে তিনটে ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি তিনটে দুটো টমেটো দুটো আলু আর কাঁচা লঙ্কা রেসিপিটা কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় আর এরপরে আমরা কি করছি আলুটাকে ছাড়িয়ে নেব আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একদম ছোট ছোট করে একটু কেটে নেব আর যেমন আমরা আলু চচ্চড়ির যে আলুগুলো কাটি ছোটো ছোটো করে মিডিয়াম সাইজের ঠিক সেই রকম ছোটো ছোটো করে আমরা আলুগুলোকে কেটে নেব আলুগুলোকে কেটে নেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে কেটে নেবো হচ্ছে টমেটোটা টমেটোটাও এখানে আমরা দুটো টমেটো ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে টমেটোর সস ব্যবহার করতে পারো আর টমেটোটা ব্যবহার করলে ভালো হয় টমেটোটাও এখানে আমরা দুটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে আমরা কেটে নিচ্ছি টমেটোগুলোকে কেটে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজও এখানে আমরা দুটো ব্যবহার করেছি তাই এর মধ্যে পেঁয়াজগুলোকেও আমরা ভালোভাবে ছোট ছোট করে কেটে নেবো একদম কিন্তু ছোট ছোট করেই আমরা পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে পেঁয়াজগুলোকেও তুলে নিচ্ছি সমস্ত যে যেগুলো কাটার সবজি ছিল সেগুলোকে আমরা কেটে নিয়েছি উপকরণগুলো আর এরপরে আমরা চলে যাব একদম রেসিপিতে তার আগে করে নেবো কি আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত এখানে পোস্ত রয়েছে চার চামচ মতো পোস্ত ব্যবহার করেছি আর এর মধ্যে রয়েছে সামান্য পরিমাণে নুন দিয়ে পোস্তটাকে আমরা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নিলাম বড় টেবিল চামচে সেখানে চার চামচ পোস্ত এখানে আমরা নিয়ে নিয়েছি এরপরে আমরা এর মধ্যে কড়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটাকে গরম হলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম যে তিনটে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলোকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে ডিমগুলোকে আমরা একটু ভালো করে হতে দেব আর যেমন আমরা এর মধ্যে ওপর থেকে অমলেট করার সময় আমরা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অমলেট করার সময় নুন আর যেমন গোলমরিচ দিই তেমনই আমরা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ডিমটাকে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে একদম ঝুড়ুঝুরু করে ডিমটাকে রেডি করে নেবো ঠিক আমরা ডিমের যে ভুজিয়াগুলো খাই সেগুলো কিন্তু আমরা ডিমটাকে ফাটিয়ে ঠিক এরকম ঝুরুঝুরু করে নিই সেমভাবে আমাদের এটা রেডি করে নিতে হবে আর ডিমটাকে আমরা যখন ঝুরুঝুরু করব দেখবে বেশি যেন লালছে না হয়ে যায় হালকা একটা কালার আসলেই হবে এরপরে আমরা সমস্ত ডিমের যে ভুজিয়াগুলো সেগুলোকে আমরা তুলে নিচ্ছি ডিমের ভুজিয়াগুলোকে তুলে নেওয়ার পরে ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটাকে দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে দেবো যাতে শুকনো লঙ্কা আর যে কালো জিরের যে ফ্লেভারটা সেটা যেন খুব সুন্দরভাবে আসে এরপরে আমরা এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে দেবো টমেটোগুলো এখানে আমরা টমেটো দুটো নিয়েছি টমেটোগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর টমেটোগুলো দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা ডিমের অনেক ধরনের রেসিপি খেয়েছ কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো ডিমের এই রেসিপিটা কিন্তু যেমন চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর আর খুব কম টাইমের মধ্যে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এরপরে টমেটোটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো টমেটোটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো এখানে আমি দুটো কিন্তু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকেও আমরা একদম ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো নুন যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায় আর খুব ভালোভাবে রেডি হয়ে যায় দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি যেহেতু ঝালটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে ব্যবহার করেছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখো একদম টমেটোগুলো কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দিলাম আলু আলুগুলোকেও আমরা ঠিক এই রকম ছোট ছোটো সাইজের কেটে নিয়েছি আলুগুলোকে কেটে নেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে দিতে হবে সমস্ত মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো এখানে আমরা ঝাল কিন্তু গোলমরিচ আর কাঁচা লঙ্কা কুচানো দিয়েই ব্যবহার করছি তোমরা চাই লে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো কিছুক্ষণ লো আছে ঢাকা দিয়ে আমরা রেখে দিয়েছি আর ঢাকা দিয়ে রাখার পরে লো আছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে এই এই রান্নাতে এটা একটু যদি জল না দিয়ে লো আঁচে এরকম ঢাকা দিয়ে রেখে দাও তাহলে টেস্টটা ভালো আসে এরপরে আমরা দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াগুলো ডিমের যে ভুজিয়াগুলো সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো সমস্ত এই মশলা বা আলুর সাথে এরপরে সমস্ত কিছুর সাথেই ডিমের ভুজিয়াটাকে আমরা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে যে মেন উপকরণ পোস্ত এখানে আমরা পোস্তটাকে দিয়ে দিলাম পোস্তটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি আর পোস্তর বাটিটাতে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আবারও উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লাস্টে সর্ষের তেল সর্ষের তেল এখানে পোস্ততে কিন্তু খুবই ভালো লাগে তাই চেরা কাঁচা লঙ্কা আর সরষের তেলের গন্ধটা কিন্তু দুর্দান্ত আসবে এরপরে একটু ঢাকা দিয়ে আমরা লো আছে এটাকে হতে দিলাম আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে একদম দুর্দান্তভাবে পোস্ত দিয়ে এই রকম ধরনের একটু নতুন বা একটু ইউনিক ধরনের এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো এরপরে আমরা একটা প্লেটে তুলে নিয়ে আমরা সুন্দর করে উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি তোমরা কিন্তু এই যে রেসিপিটা সেটা অবশ্যই ভাত রুটি বা তোমরা এর সাথে পরিবেশন করতে পারো খেতে দুর্দান্ত লাগে আর এই রকম ধরনের পোস্ত একবার হলেও বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ তাই অবশ্যই এই রেসিপিটা একদমই মিস করো না যারা ডিম খেতে ভালোবাসো তারা কিন্তু ডিমের এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করো এটা হয় অত্যন্ত সুস্বাদু আর খুব চটজলদি হয়ে যায় আর এখানে আমি ভাতের সাথে পরিবেশন করেছি যেহেতু এখানে পোস্ত রয়েছে তাই পোস্তটা ভাতের সাথেই আমরা নিয়ে নিয়েছি ভাতের সাথে এটা গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে আর যে কাঁচা তেল আর কাঁচা লঙ্কার যে দুর্দান্ত একটা ফ্লেভার এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে আমরা এটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে এখানে আমরা পোস্তটাকে নিয়ে ভাতের সাথে একটু মেখে নিয়ে তারপরে দেখবো যে আমার বর এখানে খেয়ে কি বলে তার কেমন লেগেছে এটাকে কিন্তু আমরা দেখে নেব সে কিন্তু কিন্তু অসাধারণ তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লেগেছে তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পোস্ত দিয়ে ডিমের ভুজিয়া অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা কিন্তু ডিম ভুজিয়া নর্মাল খেয়েছো তোমরা এটা পোস্ত দিয়ে যে ডিম ভুজিয়াটা তোমরা ভাতের সাথে রুটির সাথে এটা কিন্তু পরোটার সাথেও ট্রাই করতে পারো দুর্দান্ত খেতে হয় আর অসাধারণ খুব কম টাইমের মধ্যে তোমরা বাড়িতে যদি দুটো ডিমও থাকে সেটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারো এইরকম সুস্বাদু একটা রেসিপি তাহলে অবশ্যই ট্রাই করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কারণ এই রকম দুর্দান্ত আর সুস্বাদু রেসিপি তোমার ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই সুন্দর রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারে আর যারা এখনো পর্যন্ত শুধুমাত্র আমার ভিডিওটা দেখোছ দেখেই তোমরা চলে যাচ্ছ সাবস্ক্রাইব না করে তাদেরকে বলছি অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য আজকের মতো রেসিপি পর্যন্তই আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে